মাঠের মাঝখানে একটি কলা গাছ আর সেই গাছের চারপাশে ঘুরে ঘুরে ঢোল বাজাচ্ছেন ঢুলিরা কেউ কেউ সাপের মতো ফনা তুলে আবার কেউ বাপড়িয়ে ঘুরছে কলা গাছের চারপাশে কিছু তান্ত্রিক মন্ত্র বলে তাদের নিজেদের দিকে টেনে আনার চেষ্টা করছেন দূর দূরান্ত থেকে আসা হাজারো দর্শক পরিবার পরিজন নিয়ে গিয়ে এমন দৃশ্য উপভোগ করছেন বলছিলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা টানা খেলার কথা গেল সোমবার বিকেলে নগার বদলগাছির মহেশপুর গ্রামের স্থানীয় যুব সমাজ বিলুপ্তপ্রায় এই খেলার আয়োজন করেন নগা প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে তোফাইল হোসেনের ডেস্ক রিপোর্ট ঢুলির ঢোল তান্ত্রিকের মন্ত্র আর দর্শকদের উচ্ছ্বাস সব মিলিয়ে এক আনন্দ ঘন পরিবেশ নওগাঁর বদলগাছি উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের মহেশপুর গ্রামের এই মাঠে চারিদিক ঘিরে হাজারো নারী পুরুষ নেচে গেয়ে নিজেদের দলকে সমর্থন জানাচ্ছেন আর দর্শক সারের সামনে বসে চতুর্দিক থেকে কিছু তান্ত্রিক ওই পাতাদের মন্ত্র বলে নিজেদের দিকে টেনে আনার চেষ্টা করছে খেলা শেষ হওয়া পর্যন্ত যে তান্ত্রিক বেশি পাতা টেনে নিজের আয়ত্তে আনতে পারবে সে তত বড় তান্ত্রিক অনেকদিন পর ঐতিহ্যবাহী এই পাতা খেলা দেখতে পেয়ে এলাকাবাসী উচ্ছ্বসিত খেলাকে কেন্দ্র করে বন্ধু খেলা জামাই মেয়ের ঘটে লাঠি খেলা পাতাটা খুব সুন্দর লাগছে আমাদের আমার ভালোই লাগলো লাঠি খেলা পাতা খেলা বাস বৌ দিন তার পর পাতা খেলা আগে আগেকার দিনে হয়তো এবং অনেক দিন পর আমাদের এখানে হয়েছে অনেক খুব ভালো লাগলো এবং আনন্দ উপভোগ করছি পাতা খেলার উপদেশে সকলের আত্মীয় স্বজন আমাদের বাসায় আছে এসে পাতা খেলা দেখতে আসে জামাই মেয়ে সবাই আছে আর অতি সুন্দর খেলা হচ্ছে আর ঘরে ঘরে উৎসব আনন্দ করে আমাদের এলাকায় অনেক দিন থেকে পাতা খেলা ছিল না আজকে হয়েছে এবং সবাই হয় উপভোগ করতেছে এর পরবর্তীতে আরও পাতা খেলা আসুক এলাকার সন্তানেরা অনেক পাতা খেলা দেখার ইচ্ছুক এবং আজকে দেখতেছে অনেক দর্শকের আগমন আশা করি সবাইকেই পাতা খেলা ভালো লাগিছে এই খেলা যদি আগের মতন ফিরে আসে তাহলে এলাকার অনেক সন্তানেরা মাদক থেকে বিরত থাকবে এবং খেলাটা দেশের জন্যে অনেক ভালো এবং আমাদের এলাকায় খেলাটা অনেক পরিচালিত ছিল এখন এই মুহূর্তে ছিল নাইকো আবার নতুন করে চালু হচ্ছে এমন আয়োজন আগামীতে অব্যাহত রাখার দাবি এলাকাবাসীর স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন আগামী প্রজন্মের কাছে পরিচিত করতে আগামীতে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গ্রাম বাংলার পাতা টানা খেলার আয়োজন করা হবে ঐতিহ্যবাহী খেলা যেটা বিলুপ্তর পথে তারপরেও মহেশপুরের ছেলেপেলেরা যে উদ্যোগ নিয়েছে যে বিনোদনের চেষ্টা করেছে সেটাকে এই মাঠে লাঠি খেলা তারপরে আপনার আমরা যেটা গ্রামীণ ভাষায় পাতা মেলা বলে থাকি সেই পাতা অনুষ্ঠান খুব ভালো লেগেছে এলাকার মানুষ বিনোদন নেওয়ার জন্য এখানে মা বোনেরা এবং ভাইয়েরা আসছে অদ্রচিতভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে তারা সেইটাকে উপভোগ করেছে এবং আমি শুধু মহেশপুরে নয় মাদক মুক্ত সমাজ গড়তে সরকারের পৃষ্ঠপোষকতায় সুস্থ ধারার এই খেলাগুলো দেশের বিভিন্ন প্রান্তে আবারও চালু হবে এমন প্রত্যাশা সচেতন হবে